নতুন গ্যাস কানেকশন নেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম। গ্রাহকদের নিতে হবে কম্পোজিট গ্যাস সিলিন্ডারই। এর জন্য গ্রাহককে দিতে হবে অতিরিক্ত টাকা। কেন বাধ্যতামূলক করা হচ্ছে এই সিলিন্ডার? কম্পোজিট গ্যাস সিলিন্ডারে কি কি সুবিধা রয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। একই রান্নার গ্যাস এবং বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। তার উপর কেন্দ্রের নয়া নিয়মে একেবারে যেন গদির উপর বিস্ফোরণ। কারণ এবার থেকে লোহার সিলিন্ডারের বদলে কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে গ্রাহকদের, আর তার জন্য আবার অতিরিক্ত 800 টাকাও দিতে হবে। যদিও খাতায় কলমে এমন কোনো নির্দেশিকা সরকারিভাবে এখনো আসেনি, তবে দাবি করা হচ্ছে সংস্থার কর্তারা ডিলারদের এমনই নির্দেশ দিচ্ছে। পুরো দমে বিক্রি চালু না করলেও হিন্দুস্তান পেট্রোলিয়াম আগেই এই বিশেষ সিলিন্ডার এনেছে। রান্নার গ্যাসের বেড়ে চলা দাম নিয়ে অনেক মধ্যবিত্ত পরিবারই নাবিশ্বাস ওঠার জোগাড়। লোহার সিলিন্ডার সহ নতুন গ্যাস সংযোগ নিতে গেলে গ্রাহককে 2200 টাকা জমা করতে হয়, কিন্তু নয়া নিয়ম অনুযায়ী সেই জায়গায় কম্পোজিট সিলিন্ডারের জন্য জমা করতে হবে 3000 টাকা। ডাবল সিলিন্ডারের সংযোগ নিলে দিতে হবে বর্তমান খরচের উপর আরো 1600 টাকা। অর্থাৎ নতুন নিয়মে এক একটি সিলিন্ডারের জন্য অতিরিক্ত 800 টাকা দিতে হবে গ্রাহককে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। আদি মোহিনী মোহন কাঞ্জিলা, স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল। সেই সঙ্গে পুরনো গ্রাহকেরা যাতে এখনকার লোহার সিলিন্ডার পাল্টে কম্পোজিট সিলিন্ডার নেন তার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মূলত গ্রাহকদের নিরাপত্তার বিষয়ে ভাবনা চিন্তা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাধারণভাবে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় তাতে গ্যাসের পরিমাণ থাকে 14.2 কেজি। এরপরে লোহার তৈরি সিলিন্ডারের ওজন রয়েছে, কিন্তু সেটা নেই কম্পোজিট সিলিন্ডারে। স্পষ্টভাবে বললে মূল সিলিন্ডারটি তুলনায় অনেক হালকা হবে। হালকা হওয়ার সহজে এদিক ওদিক করা যায়, যেটি খুবই সুবিধার। সেই সঙ্গে এই সিলিন্ডার যেভাবে বানানো হয়েছে তাতে বাইরে থেকেই দেখা যাবে যে সিলিন্ডারের ভেতরে কতটা গ্যাস রয়েছে। সেক্ষেত্রে বাড়িতে জোড়া সিলিন্ডার না রেখে প্রয়োজন মতো সিলিন্ডার আনা যাবে। তাছাড়া এই সিলিন্ডারে মরিচা ধরার সম্ভাবনা নেই, ফলে বাড়ির মেঝেতে সিলিন্ডার রাখার জন্য সাধারণভাবে যে দাগ পড়ে তা এড়ানো সহজ হবে। সাধারণ এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যেমন প্রতি মাসের গোড়ায় দাম বদলায়, এক্ষেত্রেও তাই হবে। এই বিষয়ে গ্যাস ডিলারেরা জানাচ্ছেন অধিকাংশ গ্রাহক ইন্ডিয়ান অয়েলের রান্নার গ্যাসই ব্যবহার করে। সংস্থা থেকেই ডিলারদের নির্দেশ পাঠানো হচ্ছে যে গ্রাহকদের কম্পোজিট সিলিন্ডারই নিতে হবে। অর্থাৎ আগামী দিনের জন্য দেশবাসীর ভরসা হতে চলেছে এই কম্পোজিট সিলিন্ডারই। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে। স্বপ্নের ফেরিওয়ালা, জয়পুর মার্বেল, কুঠিবাড়ি, বনগাঁ, মণ্ডলপাড়া, চাঁদপাড়া, যশোর রোড, উত্তর ২৪ পরগনা।